আবদুল্লাহ করবেন একাই, কেউ নাই যখন তাই, কেউ থাকলে তুমি কেমন কেমন লাগবে, কান্নাকাটি করতে পারবে না। আর কিছু চাইলে খুব কান্নাকাটি করে বলতে হবে যেন চোখের পানি ঝরে, আপনি খুব বিপদে পড়েছেন এমন হতে হবে। নয় ওকে তো বুঝাতে হবে, ও তো সৃষ্টিকর্তা সত্তা, ও তো আপনার অন্তর বুঝে, ফাঁকিবাজি দোয়া বোঝে না। আলহামদুলিল্লাহ এই যে দোয়াকে আল্লাহ বুঝেন না, আল্লাহ বুঝেন না, ধীরে ধীরে ঠান্ডা হয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অল্প ইবাদত করেন, আল্লাহ খুশি হবে অল্প। আপনাকে আমি দূরে কাপ দিয়ে তাহাজ্জুদ ধরতে বলেছি, দূরে কাপ দূরে কাপ যদি আপনি তাহাজ্জুদ পড়তে পারেন, রাতে যদি 10টা কোরআন মাজিদের আয়াত পড়েন, তাহলে পৃথিবীতে বড় বড় মানুষ যারা, ওদের একটা তালিকা আছে, নবী রাসূল বলে ওদের একটা তালিকা আছে, লোকমান হাকিম আছে, আবু বকর সিদ্দিক আছে, উমর রাদিয়াল্লাহ, ওদের একটা তালিকা আছে, আপনার নামটা সেই তালিকা দিয়ে দাও। আর যদি আপনি 100 আয়াত পড়েন অনেক নেকি পেলেন, আর যদি আপনি 1000 আয়াত পড়েন তাহলে প্রচুর নেকি, প্রচুর। দুই রেখে পড়েন 10 আয়াত দিয়ে, তাহলে আপনার তালিকাতে নামটা আসবে। তার যে ধরে 4 রেখাত শুরু করেন, 6 রেখাত করেন, 8 রেখাত হলে নিয়মিত তালিকা, আপনি চালু করেন তো বিশ্বাস করেন, বিচার মাঠে খুব মান সম্মান পেতে হলে তাহাজ্জুদ পড়া ছাড়া মান সম্মান পাওয়া যাবে না। রাতের সালাত ছাড়া আপনি মান সম্মান লাভ করতে পারবেন না। জি বলছিলাম চাষের সালাত আরো একটু স্পষ্ট করি। বোরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফিল ইনসানে সালাসু সিত্তু মিয়া মাফসালান, আদম সন্তানের গায়ে মানুষের গায়ে 360টি জোড় আছে। জোড় জোড়া বুঝেন কি, কি কোর জয়েন্ট, জয়েন্ট আদম সন্তানের গায়ে কতটি জয়েন্ট আছে, 360টি। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এরপরে তিনি বলছেন, আলাইহি আইয়াতাসাদাকা মিন কুল্লি মাফসালিন সাদাকা, প্রত্যেক মানুষের জন্য জরুরি প্রত্যেক জয়েন্টের বিনিময়ে ও দান করবে, জরুরি তাকে। এইটুকু বলতেই সাহাবীগণ বলছে, মাই তুকিয়া নবী আল্লাহ, কে পারবে এটা, মানুষ কি আর সব জয়েন্টের বিনিময়ে বিনিময়ে দান করতে পারে, কে পারবে? তখন আল্লাহ রাসূল বলেছেন, থামো 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 থামো, আন নখাত মিনাল মসজিদে এমতাহা, কেউ যদি মসজিদ সাফ করতে পারে, মসজিদে শিকান পড়ে আছে, কিছু ময়লা পড়ে আছে, ও যদি সাফ করে দিতে পারে, তাহলে 360টি জোড়ের বিনিময়ে দান করে যত নেকি হবে, মসজিদ পরিষ্কার করে তত নেকি হবে। আমরা এই যে মসজিদে যে সব মিলে তাহলে, জি হ্যাঁ তাই তো, আপনি মনে করছেন যে আপনি তার ধমকে দিন কাটালেন, 10টা টাকা দিয়ে খালি ধমকান, কি যে করেন 10টা টাকা দিয়ে খালি এমন মুয়াজ্জিনকে ধমকান, তাই না? আরো বেশি টাকা দিতে হবে, আরো সম্মান করতে হবে ওদের, আরো মূল্যায়ন করতে হবে। মসজিদের এমন মুয়াজ্জিন আপনার ইবাদতে সহযোগিতা করে, ওরা আপনার জায়গাটা পরিষ্কার করে রাখে, সলাতে আপনাকে ডাকে, প্রয়োজনীয় জিনিস আপনার ব্যবস্থা করে দেয়। এদেশের এমন মুয়াজ্জিন অনেকখানি খাদেমের মতো, ওই লোকটা কি কম কম দুঃখে বলছে যে আমরা মানুষই মনে করি না? আমি অবশ্য যারা কর্ম আছি তাদেরকে খুব বলি, তা আমি বলি দেখো এইখানে আছো, কাজ রেডি করে রাখো, আমি খুশি থাকবো। কাজ যদি রেডি নাই বসে আছো তাহলে আমি কি বলবো বলো? মসজিদে ঢোকে যখন শিল্পতে যাই তখন দেখি মনে লেগে আসে, খাদেম করে খাদেম তো ডাকো, দুই তিনজন খাদেম, এই কি ব্যাপার, মসজিদ পরিষ্কার করেনি? দেখো যদি ভালো লাগে কাজ করতে পারো থাকো, আর যদি না পারো তাহলে দেখো যা অন্য মানুষ নিয়ে আসো, এটা একবার সুন্দর করে জল করে রাখতে হবে। তো বলছে যে খালি পরিষ্কার করলে ছেলেরা ময়লা করে দেবে, আরে আল্লাহ সমান, ওরা ময়লা করার জন্য আর তুমি পরিষ্কার করছো, ছেলে আছে তাই তো ময়লা করেছে, ছেলেরা তো মসজিদে আছে, দুই একটা ছেলে
2000 ছেলে পাই, নুরানি বিভাগে আছে প্রায় 450। সম্মানিত তিনি ভাই বোন, এবার সাহারান বলছেন যে যদি এটা না পারে তাহলে তখন আল্লাহ রাসূল বলছেন এমাতাতুল আযাবান তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিতে পারলে ও এতগুলি জোরের বিনিময়ে দান করলে যত নেকি হবে, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিলে তত নেকি হবে। চিরদিনের জন্য হরতাল হারাম মনে রাখবেন, চিরদিনের জন্য হরতাল হারাম, কোন মানুষকে হিসাব করে রাস্তা বন্ধ করা যাবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা যদি আসেন আপনাদের এলাকায় কথার কথা, তো আপনি রাস্তা বন্ধ করতে পারবেন না, রাস্তার সাথে কোনো আপোষ নেই, যেখানে রাস্তা নেই গন্ডগোল হবে সেটা ভেঙে দেওয়া করতে হবে, বাড়ির সামনে বললে ভেঙে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে লোকটা জান্নাতে চলে গেছে, কেন? রাস্তা একটা কষ্টদায়ক জিনিস পড়েছিল, গাছ পড়েছিল, কেটে সরে দিয়েছিল। আপনার বাড়ির সামনে একটা কুকুর মরে পড়ে আছে, না আপনি সরাবেন না চেয়ারম্যান সরাবেন? আপনি সরাবেন, দেরি করছেন কেন? আপনি সরাবেন, বলতে দেরি করছেন কেন? আপনি করে দিলেন বিনিময় জানতে হাদিস বুখারী মুসলিম, আমি বলিনি এসব কথা, এসব কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আরবি কথা আপনাকে অনুবাদ করে শুনাচ্ছি, এবার চলেন শেষে চলে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, চার রেকাত সালাত আদায় করা যায় নেকি কি হবে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, রেকাত সালাত আদায় করলে চাষের এত এত নেকি হয় এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মনে থাকবে না? মনে হবে চাষের সালাত কখন? সাড়ে সাতটা আটটা সাড়ে আটটা নয়টা, না না নয়টার পরে তো অনেক দেরি হয়, জি সাড়ে সাতটা আটটা সাড়ে আটটা এই দুই সময় চাষের সালাত। আর যেটা একটু আগে বললাম ওটা কখন? ওটা ইসরা, ইসরাকের সালাত, একটু সূর্য উঠার সঙ্গে সঙ্গে। এখন চলে সালাতুল আওয়াবিন, যদি ফজরের সালাত জামাতে পড়ে সুমস্তা তারপরে বসে যায় এক করুবা, বসে বসে তাসবিহ তাহমিদ জিকির আজকাজ করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, আব্দুর রাজ্জাক কি বলবো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তা বুঝলাম না, কি বলবো দু একটা বলে দেন তো। হ্যাঁ বলে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি লাযিম বলতে থাকেন, সংখ্যা নাই বলতে থাকেন, এটা ছোট করছে সেদিন শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না। অনেক আপনি বলেন, আপনি তো বললেন আপনারা এসে কি বলবো, এতে কিছুই যদি না পারেন আস্তা ধরলে বুঝতে পারলেন না মনে হবে, এটা তো ছোট এটাই খালি বলবো, পেশাব পায়খানা লাগলে যাও করে অজু করে এখানে আবার বসবে, যদি বসে টিকতে না পারেন তার একটু হাঁটাহাঁটি করেন, সামাজিক কোন কাজে জড়াবেন না, কথা বোঝা গেল না? মনে হাতা তাকলো অশ্বাস, তারপর সূর্য উঠে গেছে, তারপরে সবার কাটায় এখন দিনে কাজ সলা তালাই করবো আমি কথা বলি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস। সম্মানিত দিনী ভাই বোন, আমার দিনী বোনেরা বলতে পারে আব্দুর রাজ্জাক সাহেব আমরা তো মসজিদে যাই না, জামাতও হয় না,
আমরা তো বাড়িতে করি। আচ্ছা ঠিক আছে, কিছু মসজিদে না যেতে পারেন, ব্যবস্থা যদি না থাকে তো বাড়িতে বসে বসে পড়ে সলাপ পড়ে নিয়ে বসে থাকবেন, ওখানে তাসবি তাহলিল করবেন, পেশাব পায়খানা লাগবে যাবেন উজু করে চলে আসবেন, একবারে বসে চিপতে না পারলে ওখানে একটু হাঁটাহাঁটি করে, তবে সামাজিক কোনো কাজে জড়াবেন না, সাংসারিক কোনো কাজে জড়াবেন না। সূর্য উঠার সাথে সাথে সূর্যের কাছে সলাপ এত নেই চলে যেতে, এবার চাষতে সলাপ। এই বাচ্চাটাকে আগে ছেড়ে দিতে পারতেন, অত বুঝতে পারবে না, বোঝার তার প্রয়োজনও নেই। আর আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, দয়া করে কোনো কাজ দেখাবেন না আমাকে, কোনো চা পান করতে যাওয়া বা কিছু কিছু করতে যাওয়া বা জরুরি একটা কাজ সারতে যাওয়া, এটা আপনি দয়া করে কাজ দেখাবেন না আমাকে, আপনাকে আমি অনেক ভালোবাসি। তারপর ঘরে ঢুকে গোসল করলেন, ওয়াসাল্লা সামানিয়া রাকা, আট রাকাত চাষতে সলাত আদায় করলেন। তিনি বলেন আল্লাহর নবীকে আমি এত হালকা করে অল্প সময়ে কোনদিন সালাত আদায় করতে দেখিনি, তাড়াহুড়া করে তিনি আট রাকাত সালাত আদায় করলেন। তবে তিনি রুকু সিজদা ঠিক ঠিক করেছিলেন, তবে তিনি রুকু সিজদা ঠিক ঠিক করেছিলেন, তবে তিনি রুকু সিজদা পূর্ণ করেছিলেন। তাহলে চাষের সলাপ হলো আট রাকাত, তাড়াহুড়া করবেন না, চাষের সলাপ দুই রাকাতে থামবে। আমি জিজ্ঞাসা করেছিলাম চাষের সলাপ সম্পর্কে, আর বারাকা, তিনি বললেন চার রাকাত, এই যে দুমাসা, তবে বেশি করতে পারে, চাইলে বেশি করতে পারে। এ কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবরণে আসলো, মুআযা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসবিহু ইবনু আদম আলা কুল্লি সালামা সাদাকা, আদম সন্তান যখন সকাল করে প্রত্যেক পুরুষ নারীকে সকালে তার প্রত্যেক জোরের বিনিময়ে দান করতে হবে, প্রত্যেক জোরের বিনিময়ে দান করতে হবে। এই কথা বলার পর আল্লাহ রাসূল বলছেন অবে করলে তাসবিহাতিন সাদাকা, সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়, অবে করলে তাহমিদাতিন সাদাকা, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়, অবে করলে তাহমিদাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়, অবে করলে তাকবীরাতিন সাদাকা, আল্লাহ আকবার বললে দানের নেকি হয়, ওয়া আমরিন বিল মারুফে সাদাকা, ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়, ওয়া নাহী আনিল মুনকারে সাদাকা, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়, ওয়া ওয়াজি রাকাতাই যোহা ইয়ারকাউহুমা, সব মিলে যত নেকি হয় চাষের দূরে কাজ সলাপ আদায় করলে তত নেকি। হাদিস মুসলিম, সব মিলে যত নেকি হয় চাষের দূরে কাজ সলাপ আদায় করলে তত নেকি হয়। সিরিয়াল তো ভুলে গেছে, কি যে বললেন আপনারা একসাথে অনেকক্ষণ যাব ধরতে পারিনি, অবশ্য এক খেলে আছে, এক খেলে চেয়ে থাকবেন, এবারে এক খেলে পাখি যেন মনে করে এই পাথর নাকি নড়াচড়া করে না কেন, এইভাবে থাকবেন। আবার দেখেন কি, প্রত্যেক জোরের বিনিময়ে দান করতে হবে আদম সন্তানকে, এক দুই সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়, তিন আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়, চার লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়, পাঁচ আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়, ছয় ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়, সাত মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়, সব মিলে যত নেকি হয়
চাস্তের ধীরে গাছ সোনাতে তত নেকি হয়। এরপরে যদি মনে না থাকে তাহলে মোবাইলটা বারবার চালু যাবে, বারবার চালু যাবে। একটা লোক বলছে যে আচ্ছা আপনি আবার বলেন তারপরে চায়, ওই যে বললে বিস্মি আজম খান তো মোবাইলের ঠিক করতে পারলাম না। আমি বললাম তাহলে আবার বলছে আপনি ঘরে তো দেখতে হয় কি না, অথচ খুব কঠিন তা নয়। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এটা হলো ইসমে আজম। এইটা যদি না পারেন আগে বলতে, তাহলে আরেকটা সহজ বুদ্ধি কি দোয়া ইউনুস লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাদ দালিমিন। এটা ইসমে আজম। এটাও যদি না হয় তাহলে একটা ছোট যেটা মুখস্থ আছে সেটা বলবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন। বাস এখন আপনি দুরুদ পড়েন দুরুদে ইব্রাহিম, তারপর এখন কি চাচ্ছেন নেন, এখন বলেন যে আমাকে ভাগ দিয়েতে ঢাকা শহরে তিন কাটা জমির ব্যবস্থা করে দাও, সাত এক মাসের মধ্যে করে দিতে হবে, ছয় মাসের মধ্যে করে দিতে হবে, একটা ধ্যানের ব্যবস্থা করে দাও। সিরিয়াল বুঝা গেল না মনে হয়? প্রথমে কি সবচেয়ে ছোট যেটা সেটা বলেন তো দেখি, প্রথমে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন, বাস তারপরে দুরুদ শরীফ, তারপরে নিজের কথা যেটা আমি বলতে চাচ্ছি সেটা মনে থাকবে না এইভাবে?